আমি গোড়া থেকে বলে আসছি, প্রথম দিন থেকে বলে আসছি যে এর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে, এবং যারা ষড়যন্ত্রে ছিলেন বা আছেন তাদের মধ্যে অনেকেই এখনো তদন্তের আওতার বাইরে নানা পদ্ধতিতে নিজেদের রাখতে সমর্থ হয়েছেন। এবং এই গোটা ঘটনার মধ্যে এমন একটি নথি হঠাৎ ঘটনাচক্রে তার সন্ধান পাওয়া গিয়েছে, আমি সেটা আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই, যাতে এটা সকলের কাছে জানা থাকে এবং সংশ্লিষ্ট মহলগুলি এটি যথাযথ তদন্তে ব্যবস্থা করেন এবং কোনো অবস্থায় আবার নতুন করে এটি যেন ধামাচাপা না পড়ে যায়। যে প্রেসিডেন্সি জেল থেকে সুদীপ্ত সেন তার নিজে হাতে লেখা একটি 21 পাতার টেল অল লেটার তার বয়ান হিসেবে লার্নেড সিএমএম এর কাছে পাঠিয়েছেন। লার্নেড সিএমএম সেটি গ্রহণ করে একটি অর্ডার শিট করে কেস রেকর্ডে সেটিকে অন্তর্ভুক্ত করে দিয়েছেন, এবং লার্নেড সিএমএম সেই আবেদন মঞ্জুর করেছেন, এবং সেই সার্টিফাইড কপিটি আমি একটু আগে হাতে পেয়েছি। এই যে সার্টিফাইড কপিটি, এটা কোনো বেসরকারি জায়গা থেকে পাওয়া নয়, এটি অরিজিনাল সিএমএম কোর্ট থেকে পাওয়া সার্টিফাইড কপি। এই কপিতে, এই কপিটি এসছে প্রেসিডেন্সি জেল থেকে, এবং এতে একুশ পাতা ধরে নিজের হাতে সারদার সমস্ত ইতিহাস লিখেছেন সুদীপ্ত সেন। এবং তিনি এটাও লিখেছেন যে এর আগে 2013 সালে তার যে চিঠিটি সামনে আনা হয়েছিল সেটি কারা তাকে দিয়ে লিখিয়েছিল, কারা তাকে বাইরে পাঠিয়েছিল, কারা যোগাযোগ রেখেছিল, কারা সেই গোটা প্লট সাজিয়েছিল, এবং তার জন্য আজকে তিনি অনুতাপ করছেন। আমি সুদীপ্ত সেনের সবকটি বক্তব্যকে ধ্রুব সত্য বলে নিশ্চয়ই আমি মানব না, এটা গোটাটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু যখন একটি মামলার প্রাইম অ্যাকিউজড, তিনি এখানে আপাত দৃষ্টিতে আমাকে আমার আইনজীবী যা জানিয়েছেন তাতে তিনি আগের চিঠিটি কেন কি অবস্থায় লেখা, কারা লিখিয়েছে, কিসের জন্য লিখিয়েছে, তার গোটা প্রেক্ষাপট বর্ণনা করেছেন, কেন তিনি আজকে সত্যি কথাগুলো লিখছেন তিনি বলেছেন। দু নম্বর হচ্ছে তার কোম্পানির অর্থাৎ মূল সারদা কোম্পানির কোন কোন কর্মচারী বা তার সঙ্গে ফিনান্সের ব্যাপারে জড়িত কারা কারা এই প্রতারণার মধ্যে দায়ী তাদের সবার নাম দিয়েছেন। এর বাইরে যারা বেশ কিছু ব্যবসায়ী এবং বেশ কিছু বিভিন্ন দলের রাজনৈতিক নেতা যারা আনঅ্যাকাউন্টেড মানি নিয়েছেন তার সমস্ত নাম এবং টাকার পরিমাণ অধিকাংশ ক্ষেত্রে সহ তিনি এই চিঠিটি দিয়েছেন। এই চিঠিটিতে দেখা যাচ্ছে, এই চিঠিটি তিনি দিয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অ্যাড্রেস করেছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে অ্যাড্রেস করেছেন, ডিরেক্টর সিবিআইকে অ্যাড্রেস করেছেন, সিএমএম কলকাতাকে অ্যাড্রেস করেছেন। বিস্ফোরক কুণাল, সুদীপ্ত সেনের লেখা আদালত সার্টিফাইড গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়ে আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরণ ঘটালেন কুণাল ঘোষ। তার কথা মতো 21 পাতা এই চিঠিতে রয়েছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম, তারা আজ বিভিন্ন দলের সঙ্গে যুক্ত, রাজনৈতিক প্রভাব কাটিয়ে তারা মূল অভিযুক্ত হয়েও ঘুরে বেড়াচ্ছেন, অনাহাসে ঘুরে বেড়ানোর সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করে চলছেন রাজ সাক্ষী হবার। কুণাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে বলা বাহুল্য যে সারদা কাণ্ডকে নিয়ে অত্যন্ত রাজনীতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কুণাল ঘোষের এই বক্তব্য সত্য প্রমাণিত হলে সাধারণ মানুষ সারদা মামলার মূল অভিযুক্তদের আর কখনোই খুঁজে পাবেন না, যে কারণে আমরা নেমটিভির তরফ থেকে কুণাল ঘোষকে অন্তত রিকোয়েস্ট করব 21 পাতা চিঠিতে অন্তত যতগুলো রাঘব পোয়ালের নাম রয়েছে সে রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিশাল বিজনেসম্যান যাই হোক না কেন তার নাম অবিলম্বে সংবাদ মাধ্যমকে জানান,
কেননা 2021 বিধানসভা নির্বাচন এর উপরে অনেকটা প্রভাব ফেলতে চলেছে। সাধারণ মানুষ খুঁজে পাবে মূল অভিযুক্তকে। সারদাকর্তা সুদীপ্ত সেনের লেখা 21 পাতা চিঠি একই সঙ্গে কুণাল ঘোষের বক্তব্য প্রসঙ্গে আপনারা অবশ্যই নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখে জানান।